আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জৈদাস কিচেন। আজকে আমি সরিষা ভুনা তৈরি করে দেখাবো, খুবই মজার এবং সহজ রেসিপি, আপনার একবার হলেও ট্রাই করবেন। তাই এখানে পাতিল বসিয়ে দিয়েছি, পাতিল গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। সরিষা ভুনার ক্ষেত্রে পেঁয়াজ আর রসুন কুচি অনেক বেশি লাগে, যত বেশি দেওয়া যায় তত বেশি মজা হয়। কিছুক্ষণ ভেজে এখন আমি রসুন কুচি দিয়ে দেব, এখানে 1/2 কাপ রসুন কুচি আছে। স্বাদ মতো লবণ, এখন পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজ নরম হয়ে আসলে এখন আমি সব মশলা দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়া, জাল আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ পেঁয়াজের সাথে মশলা মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় আঁচ মিডিয়াম হিটে থাকবে। আমার লবণ কম হয়েছে তাই এখন আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন সরিষা দিয়ে আবার কষিয়ে নেব। যত কষানো হবে ততই মজা হবে বেশি। আবার একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।